সুবলশীল দুষ্করা নগরের সদস্য তার কোমরে ফ্র্যাকচার এসছে, আরও আট দশজন ছেলে গুরুতরভাবে জগত, দুজনাকে অ্যারেস্ট করে রেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ জানিয়ে আমরা বৃহত্তম আন্দোলনের ডাক দিচ্ছি। আমাদের বেলগা টকুপুর কিছু ছেলে, মানে এরা বিনা দোষে তৃণমূলরা সন্ত্রাস করছে, আর আমাদের বিজেপির বিনা দোষে ছেলেগুলোকে ধরে এনে ধরে বেদম ফারি দেশে মারধর করেছে। ওইটাই টকুপুরের কিছু ছেলে ছিল, আমরা ঘুষখোরার কিছু ছেলে যা সেটা প্রতিবাদ করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আমরা প্রতিবাদ মানে শুরুও করি নাই, তার আগে সিনেমা চক্রবর্তী দাবাং উনি নিজে র্যাব বাহিনীদের অর্ডার দেয়, আমাদের প্রায় 18-20টা ছেলেকে চরম হারে মারধর করে, তাদের মাঠে একদম সেই কুকুর বিড়ালের মতন তাড়িয়ে নিয়ে যায়। এবং আমি ঘুষখোরার নগর প্রেসিডেন্ট, আমি ওইখানে ওপেন দাঁড়িয়ে থাকি, আমাকে শুধু মারধর করে, আমাকে এই হাঁটুতে মারে, হাঁটুটা ফ্র্যাকচার করে দেয়, এই হাতটার পুর বাড়ি মারে, হাতটা ভেঙে দেয়, কোমরে 3-4 বারই মারে। তো আমরা ওই সিনেমার চক্রবর্তীর এইখান থেকে অপসারণের ইসে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তাতে যতদূর পৌঁছতে আমরা ততদূর যাবো।